কেউ ঘরের মেয়ে, কেউ ভরা সংসারের গিন্নি। আন্দোলনের আগুন ঝরা দিনগুলোয় তারা নিজেরাই হয়ে উঠেছিলেন এক একটা আলো। সুপ্রিম কোর্টের রায় আজ তারা তৃপ্ত। হাঁড়ির ভাত হাঁড়িতে রেখেই যারা আন্দোলনের পতাকা ধরতে যেতেন, সিঙ্গুরের সেই মহিলারা দারুণ খুশি। যে রাঁধে সে আন্দোলনের পতাকাও বয়ে নিয়ে চলে, মাটিতে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে পারে। দেখিয়েছে নন্দীগ্রাম, দেখিয়েছিল সিঙ্গুরও। আমরা পড়ে গেছি, তার সত্ত্বেও সেই লাঠি দিয়ে পেটাতে পেটাতে আমাদের জেলে পর্যন্ত পড়েছে। বাপরে মার, আমার কোনোদিন ভারী ভাত খেতে দেয় রে, ভারী ভাত খাইতে পারছিল, ছেলে বউ সব তাড়িয়ে দিয়েছিল, বাইতে উদ্বাস্ত করেছে। ঘরকন্যা, গোয়াল, হিসেল সামলে আন্দোলনে সামিল হওয়া, প্রতিবাদের সামনে সারিতে নির্ভয়া হয়ে দাঁড়ানো, চারটিখানি কথা কোথাও বাকি আমাদের রাখে না। যেখানে যা গেছি আন্দোলন সেখান থেকেই আমাদের কাঁদানি গ্যাস ছুড়ে এখন যে মনে করো উচ্ছ্বাস। একদিকে শান বাজছে, একদিকে নাচছেন, এবং মহিলারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই সিঙ্গুর আন্দোলনে। কম কষ্ট করেছি আমরা, খুব কষ্ট করেছি, আনন্দ বলে বুঝাতে পারছি না আমরা। আনন্দের মাঝে উঠে এলো দগ্ধ দিনের স্মৃতি। মার খেয়েছি, জেলে গেছি, সংসার ধর্ম ফেলে রেখে গেছি, খুব খুশি হয়েছে আমাদের, আমরা খুব খুশি। কৃষ্ণাবাগের মুখে আজ চওড়া হাসি। সরকারের সঙ্গে জমি নিয়ে সংঘাতের জেরে জেল পর্যন্ত যেতে হয়েছিল তাকে। মায়ের সঙ্গে জেলে গিয়েছিল মেয়ে পায়েল, তখন তার আড়াই বছর বয়স। একটা সময় এসেছে আমরা আমাদের হাঁড়ির ভাত হাঁড়িতেই রয়ে গেছে, খেতে পারিনি, এমনকি গ্রাম থেকেও চলে গেছি আমরা দিন 15, বাড়িতে থাকতে পারিনি, এত অত্যাচার। আজকে প্রচুর আনন্দ হচ্ছে, প্রচুর প্রচুর, এর কোনো ভাষা নেই। 10 বছর পর এমন দিন দেখতে পেয়ে খুশি সেদিনের আড়াই বছরের মেয়েটাও। সেদিন আমাকে জেলে যেতে হয়েছিল শুধু জমির জন্য, আর আজকে জমিটা ফিরত দিয়ে দিয়েছে, আনন্দ হবে না? তবু আনন্দের মাঝেও বাজে বিষাদের সুর, অপনার আফসোস হয়। যদি শ্বশুরমশাই বেঁচে থাকতেন কত খুশি না হতেন। টাটার কারখানার জন্য জমি চলে যাওয়া মেনে নিতে পারেননি হারাধন বাগ, আত্মহত্যা করেছিলেন অপর্ণার শ্বশুরমশাই। এর মধ্যে দুঃখের বিষয় যে আমার শ্বশুরমশাই যদি এখন বেঁচে থাকতেন, জমির জন্য তো মারা গেলেন, বেঁচে থাকতেন দেখতেন, ওই জন্য একটু দুঃখ হচ্ছে। সেদিনের কথা মনে করলে আজও অনেকের গলায় দলা পাকিয়ে আসে কান্না। হয়তো সে কারণেই কেউ কেউ বলছেন, যন্ত্রণার অতীত আঁকড়ে থাকা তো অনেক হলো, দুঃখ দুশ্চিন্তার আধার সরিয়ে এবার খুশির আলো জ্বলুক গ্রামে। আমরা আজকে আনন্দ, আমরা জয় পেয়েছি, আমরা সেই জয়ে আনন্দে আমরা উল্লসিত, আমরা ওই সেই সব দিনগুলোর কথা এখন আমরা মনে আনতে চাই না, সেই সব ভুলে এখন আনন্দ করছি। কিভাবে তাদের আনন্দ হয়েছে এত লড়াই এত কিছুর পর। মহিলারা একটা অগ্রণী ভূমিকা নিয়েছিল আন্দোলনে, এবং আজকেও কিন্তু দেখা যাচ্ছে মহিলাদের মধ্যে সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু, ঋত্বিক, কমলের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, সিংহ।